আসসালামু আলাইকুম। আজকে আপনারা লিয়ে দিলাম কি স্ট্যাচু অফ লিবার্টি। আমরা নিউ ইয়র্ক সিটি আসি অনেক দিন থেকে, কিন্তু যাওয়াইব করে যাওয়া না, তো আজকে ফাইনালি যাইলাম কি ইনশাল্লাহ। সো লেটস গো। আমরা অন্য থেকে টিকিট হারা লাগবো। ইয়েস, ফাইনালি টিকিট দুটো কিনছি। সো আমরা এখন যাইলাম কি, আমার লগে আছে অনেক স্পেশাল একজন মানুষ, দেখানো যেত নাই। সো আমরা দুটো টিকিট করছি। সো লেটস গো। আমরা একটু এখন হামাই যেলাম সিকিউরিটি স্ক্রিনিং। সো আমরা এটা এখন তারা স্ক্যান করবো। আমরা এখন আসি ফোর্ট মো। এক মিনিটের কারণে একটা শিপ মিস করছি আমরা। সো এখন নেক্সট শিপলেই বাসা লাগবে। ওকে, তোমার দেখাইব তোর বাদে। সো ফাইনালি আমরা 20 মিনিট অপেক্ষা করিয়া আমরা শিপ পাইলাইছি। তো আমরা এখন উঠে যাইব। আজকে সানডে এলে অনেক ভিড়, অনেক ভিড়। আমরা ব্যাক সাইড আইছি, স্টেশন প্লে বাড়ি ব্যাক সাইড। সো ফাইনালি আমরা আইছি স্ট্যাচু লিবার্টির সামনে একবারে। সো আমার পিছনে যেতে পারা, এটা আসলে পুরা নিউ ইয়র্ক সিটির নয়, পুরা আমেরিকার রিপ্রেজেন্ট করে দ্য সিম্বল অফ স্ট্যাচু অফ লিবার্টি। সো নিউ ইয়র্ক তাকিয়াও দেখা হয়েছে না 1.5-2 বছর প্রায়, কিন্তু আজকে সুযোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এটা সামারও বেশি শরীর বেশি বিজি থাকে, আর পরে স্লো হয়ে যায় বা বন্ধ হয়ে যাওয়ার সময়। অনেক মানুষ আছে সামনে।